হাইড্রোজেন পার অক্সাইড, H2O2 মানে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এটা একটা জারক, কিভাবে প্রমাণ করা যায় সেটি একটু দেখার চেষ্টা করি। তোমরা দেখো যে H2O2 কে যদি ভাঙা হয় তাহলে কি তৈরি হচ্ছে, 2H+, আর হচ্ছে অক্সাইড আয়ন O2 2-। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কি অংশগ্রহণ করবে, এটার মধ্যে করবে হচ্ছে এটা। আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি অবস্থাটা সৃষ্টি হলো, যে H2O2 একটি জারক, এটা প্রমাণ করার জন্য আমরা দেখতেছি যে H2O2 যদি ভাঙা হয় তাহলে যেটা তৈরি হবে 2H+, অক্সিজেন 2, 2- অক্সাইড আয়ন। এর মধ্যে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে সাধারণত, সেই হিসাবে আমরা O2 2-। এটাতে এটা যখন ভেঙে যাবে বা এটা যখন আপডেট হবে, এটা যখন নিজেকে নতুন করে সাজাবে, তখন এরকম একটা অবস্থা সৃষ্টি হবে যেটাকে অক্সাইড আয়ন বলছি। এই অক্সাইড আয়ন এবং এটার মধ্যে যদি সমতা করি তাহলে প্রাথমিকভাবে এখানে দুইটা আছে, এখানে তাহলে কি করতে হবে, 2 দিতে হবে। স্বাভাবিকভাবে তোমরা দেখো যে 2 দেওয়ার আগে আমি কি করছিলাম, 2 দেওয়ার আগে শুধুমাত্র ঠিক এই অবস্থাটা ছিল। এই অবস্থাটা থাকাই একটা অক্সিজেন যে আয়ন, একটা অক্সাইড আয়ন, সেই একটা অক্সাইড আয়নের চার্জ হলো 2-। এখানে দুইটা অক্সাইডের চার্জ হচ্ছে 2-, বাট সমতা করার জন্য আমরা যখন এখানে 2 দিয়ে দিলাম তখন এখানে দুটো অক্সাইড আয়ন আসছে, ফলে এখানে মাইনাসের সংখ্যা হয়ে গেল কত, 2-, সরি 2 × 4, 4-। খেয়াল করো এটা এখানে হচ্ছে 4-, টোটাল 4-, আর এখানে আসছে কত, দুইটার জন্য 2-। তাহলে 2-, 4-, এর মধ্যে একটু গ্যাপ দেখার চেষ্টা করি, -4, -3, -2, দ্যাট মিন্স দুইটা গ্যাপ আছে দেখো, এবং সেটা পজিটিভ দিকেই আছে, অর্থাৎ এই এই দিকে আসতেছি আমরা কিন্তু পজিটিভ দিকে। দ্যাট মিন্স এখানে হচ্ছে যে -2 আসতে গেলে তাকে দুইটা ধাপ বা দুইটা স্টেপ বা দুইটা সংখ্যা তাকে অতিক্রম করতে হবে এবং সেটা পজিটিভের দিকে যাবে। দ্যাট মিন্স -4 এবং -2 গ্যাপ হচ্ছে 2, এবং এখানে দুইটা ইলেকট্রন যদি আমি রিসিভ করাই পজিটিভের দিকে, অর্থাৎ এখানে 2-, এখানে 4-, 4-, থেকে 2-, এর দিকে আসতে হবে, অর্থাৎ প্লাসটার দিকে বেশি, কারণ পজিটিভ সংখ্যা সরাসরি নাই কিন্তু দুটাই মাইনাস, অর্থাৎ 2-, 4-, কোনটা বড় সংখ্যা এটা যদি আমরা খেয়াল করি তাও কিন্তু ক্লিয়ার হবে যে -4 বড় না -5 বড়। অনেকে না বুঝে বলবে যে -5 বড় না, -4 বড়, ঠিক একই ভাবে -2 বড় না -4 বড়, অবশ্যই -2টা বড়। সেই হিসাবে আমরা পজিটিভের দিকে আসলে দেখা গেল দুইটা ধাপ আমাকে অতিক্রম করতে হচ্ছে, আর সেই কারণে দুটো ইলেকট্রন এই পজিটিভ দিকেই যোগ করা লাগছে। সুতরাং এখানে অক্সাইড যে আয়নটা ছিল দুইটা পরমাণু বিশিষ্ট, সেটা ইলেকট্রন রিসিভ করাই, এটাকে আমরা জারক করতেছি। তাহলে এটা যদি জারক হয়ে যায় তাহলে এটা আসছে কার কাছ থেকে, আলটিমেটলি H2O2 থেকে আসছে, আর H2O2 বা হাইড্রোজেন পার অক্সাইড এটি একটি জারক, এভাবেই কিন্তু প্রমাণ করা যায়। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মানে খুবই ইম্পর্ট্যান্ট, এটা বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়া সমতা করার জন্য, অঙ্কের জন্য বা অন্যান্য যেসব অ্যাডমিশন টেস্ট আছে বিভিন্ন ইউনিভার্সিটির, সেখানে এখানে সেখানে খুব বেশি পরিমাণ এটা আসে। আমরা এবার দেখার চেষ্টা করব যে Cu2+ একটি জারক সেটি কিভাবে হতে পারে। Cu2+ অর্থাৎ কিউপ্রিক আয়ন, এখানে যোজনী ডাবল আছে, অর্থাৎ কপারের যোজনী হচ্ছে 1 হতে পারে আবার 2 হতে পারে। যদি 2 হয় তাহলে ইক যুক্ত হবে, যদি কখনো 1 ব্যবহার করে কপার তাহলে তার নামের ক্ষেত্রে, যৌগের নামের ক্ষেত্রে আস হবে। কীরকমভাবে হয় সেটি একটু দেখাচ্ছে। তোমরা দেখো যে Cu2+ থেকে Cu+-এ পরিণত হয়েছে, তাহলে প্লাস কোন পাশে বেশি আছে, এই পাশে বেশি আছে, কয়টা বেশি আছে, আমরা যদি +1 থেকে লাভ দিয়ে +2 আসতে হয় তাহলে একটা গ্যাপ এখানে, মানে একটা সংখ্যার একটা গ্যাপ দিয়ে জাস্ট যে +2 এবং +1, দ্যাট মিন্স এখানে দুটা প্লাস, এখানে একটা প্লাস থাকে, এখানে একটা প্লাস বেশি আছে, এই একটা প্লাস বেশি থাকায় আমরা এখানে একটা ইলেকট্রন যোগ করব, আর যোগ করলেই সেটা কি হয়ে যাবে, অবশ্যই একটা ইলেকট্রন সে রিসিভ করলো, দ্যাট মিন্স সে একটা জারক। ক্লিয়ার? নেক্সট আমাদের প্রমাণ করতে হবে Ag+ অর্থাৎ সিলভার আয়ন এটি একটি জারক, সেটি কিভাবে করা যায়। Ag+ অর্থাৎ সিলভার আয়ন এটি একটি জারক, সিম্পলি এটা নিয়ে অত বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তুমি জাস্ট মনে রাখবা Ag+ থেকে Ag-তে পরিণত হবে, ফার্স্ট সিলভারে পরিণত হবে। তাহলে সিলভারে যদি পরিণত হয় তাহলে এখানে জাস্ট সিলভারের যেহেতু একটা পরমাণু, আর পরমাণু অবস্থায় জারণ সংখ্যা 0 হয়, সেটা আমরা নিশ্চয়ই জারণ সংখ্যা নির্ণয়ের যে ক্লাসটা সেখানে আমরা পেয়ে থাকবো বা পেয়েছি, সেখানে দেখো যে Ag অর্থাৎ সিলভারের একটা পরমাণু, এই পরমাণুতে জাস্ট সিলভারের জারণ সংখ্যা হচ্ছে 0, আর প্লাস থাকাই এখানে 0, এখানে +1, দ্যাট মিন্স একটা প্লাস বেশি আছে, 0, 1, 0, +1, অর্থাৎ একটা ধাপ, মানে সংখ্যার মধ্যে একটাই গ্যাপ যে 0, 1, সেজন্য এখানে একটা প্লাস বেশি থাকায় একটা ইলেকট্রন রিসিভ করাবো বা যোগ করাবো, এর মাধ্যমে যেটা সৃষ্টি হলো যে Ag+ একটি জারক, সেটাও কিন্তু আলটিমেটলি প্রমাণ হলো। এবার আমরা প্রমাণ করবো যে সালফার একটি জারক।
বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন স্কুল কলেজের যেসব মূল যে বোর্ড পরীক্ষা সেখানে আসতে পারে, এমসিকিউতেই বেশি এটা দেখা যায়। সালফার পরমাণু একটি জ্বালক, সেটি কিভাবে হয় সেটা দেখার চেষ্টা। অবশ্যই আমাদের এই ধাপটা মনে রাখতে হবে যে সালফার থেকে এস টু মাইনাস তৈরি হবে, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের লজিক। এটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আর সমস্যা থাকছে না। সেই হিসাবে এখানে আমাদের জ্বালক সংখ্যা আসতেছে শূন্য, এখানে জ্বালক সংখ্যা আসতেছে টু মাইনাস, অর্থাৎ টু মাইনাস আর এখানে জিরো। দ্যাট মিনস এখানে কি দাঁড়াচ্ছে, মাইনাস টু মাইনাস ওয়ান জিরো, অর্থাৎ দুইটা অঙ্কে বা দুইটা সংখ্যার ভিত্তিতে তাকে সামনে আসতে হচ্ছে এবং প্লাসের দিকে আসতে হচ্ছে। যে কারণে এখানে পজিটিভ সাইড, এটা তাহলে নেগেটিভ সাইড, সেই হিসাবে এখানে দুইটা জিনিসের ঘাটতি বা দুইটা সংখ্যার ঘাটতি, সেই হিসাবে আমরা দুইটা ইলেকট্রন এখানে রিসিভ করাবো। আর দুইটা ইলেকট্রন যখন রিসিভ করাবো তখন অবশ্যই ক্লিয়ার যে এটা একটা জারক, কারণ ইলেকট্রন যে গ্রহণ করবে তাকে আমরা বলি হচ্ছে জারক। এর ইন্ট্রোডাকশন যে ক্লাসটা ছিল সেখানে তোমরা দেখলে বুঝতে পারবা যে কেন আমি বারবার ইলেকট্রন রিসিভ করায় করায় প্রমাণ করছি যে এটা জারক, কারণ ইলেকট্রনিক কনসেপ্ট অনুযায়ী জারক হতে গেলে অবশ্যই তাকে ইলেকট্রন রিসিভ করতে হবে। এবার আমরা প্রমাণ করতে চাই যে এম এর ওটু একটি জারক, সেই এম এর ওটু জারকটা কিভাবে হয় সেটি একটু দেখার চেষ্টা করি। এম এন ওটু জারকটা কিভাবে হয় সেটি যদি আমরা দেখার চেষ্টা করি, খেয়াল করি, তাহলে কি হবে যে এম এন ওটু থেকে তৈরি হবে হচ্ছে এম এন টু প্লাস এবং ও টু মাইনাস। সমতল করার জন্য আমরা এখানে দুই দিতেই পারি, নো প্রবলেম। শুধুমাত্র আমাদের খেয়াল করার বিষয় হচ্ছে এম এন টু প্লাসটা, এবং এখানে এম এন এর জারক সংখ্যা কত হয় সেটা দেখি। এম এন ওটুতে এম এন এর জারক সংখ্যা ফোর প্লাস, আর এম এন এর যেটা সৃষ্টি হলো সেখানে এম এন এর জারক সংখ্যা হচ্ছে টু প্লাস। তাহলে এম এন এর জারক সংখ্যার কত পরিবর্তন হলো, দুই পরিবর্তন হলো, এবং কোন দিকে, যে পাশে প্লাস বেশি আছে পজিটিভ যে সাইডটা থাকে সেই সাইডের দিকে আমরা যাবো। সেই হিসাবে এখানে চারটা প্লাস আছে, এখানে দুইটা প্লাস আছে, অর্থাৎ এখানে দুইটা প্লাস বেশি আছে, তাই দুইটা ইলেকট্রন রিসিভ করাবো, আর রিসিভ করালেই এটা হয়ে যাবে হচ্ছে একটা জারক। নেক্সট আমাদের প্রমাণের বিষয় হচ্ছে নাইট্রোজেন এন টু একটি জারক, সেটি একটু দেখার চেষ্টা করি। এন টু নাইট্রোজেন, জাস্ট নাইট্রোজেন কিভাবে জারক হতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে যে লেখাটা আছে যে নাইট্রোজেন যদি দুইটা পরমাণুকে ভাঙা হয় তাহলে দুইটা, জাস্ট নাইট্রোজেন একটা অণু এন টু, এটাকে ভাঙলে দুইটা পরমাণুতে আমি কনভার্ট করে লিখতে পারলাম যে টু এন, আর এই টু এনটা থেকে একটা এন আমি নিয়ে কাজ করি, সেই একটা এন হচ্ছে এটা একটা পরমাণু, এখান থেকে নাইট্রাইট অর্থাৎ এন থ্রি মাইনাস যে আয়নটা সৃষ্টি হয়েছে সেই আয়নের ক্ষেত্রে যদি খেয়াল করা হয় তাহলে এখানে থ্রি মাইনাস, এখানে হচ্ছে জিরো পরমাণু অবস্থায়। আমরা যদি মাইনাস থ্রি থেকে জিরোতে আসি তাহলে তিনটা ইলেকট্রনের একটা হেরফের, অর্থাৎ তিনটা পজিটিভ দিকে তিনটা বেশি আছে, থ্রি মাইনাস এখানে জিরো, দ্যাট মিনস এইদিকে বেশি, অর্থাৎ কত বেশি আছে তিনটা ধাপ, তিনটা সংখ্যা, তিনটা সংখ্যার একটা বেশি, এই তিনটা সংখ্যার বেশি থাকার কারণে আমরা এখানে তিনটা ইলেকট্রন জাস্ট রিসিভ করাবো। আর তিনটা ইলেকট্রন রিসিভ করালেই কি হচ্ছে, এখানে নাইট্রোজেন প্লাস তিনটা ইলেকট্রন ইকুয়াল টু নাইট্রাইট এন থ্রি মাইনাস তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এখানে তোমরা দেখার চেষ্টা করো যে একটা নাইট্রোজেন পরমাণু তিনটা ইলেকট্রন রিসিভ করে এন থ্রি মাইনাস এর পরিণত হচ্ছে, তাহলে সমতা করার জন্য আমরা এখানে দুই দিয়ে গুণ দিই, দুই দিয়ে গুণ দিলে আসছে হচ্ছে সিক্স। দ্যাট মিনস এইবার আমাদের এই টু এনটা এই টু এনটা সেম হয়ে যাচ্ছে, আমরা যদি যোগ করি তাহলে কি হবে দেখছো যে নাইট্রোজেন টু অর্থাৎ নাইট্রোজেন অণুটা ছয়টা ইলেকট্রন রিসিভ করেছে, দুইটা নাইট্রাইট অর্থাৎ এন থ্রি মাইনাস আয়নে পরিণত হচ্ছে। এখানে নাইট্রোজেন ছয়টা ইলেকট্রন হোক একটা ইলেকট্রন হোক পাঁচটা হোক জাস্ট ইলেকট্রন রিসিভ করাই এটাকে আমরা চালক করতে পারতেছি। নেক্সট আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এইচ জি সি এল টু একটি জারক, সেটি কিভাবে প্রমাণ করা যায়। এইচ জি সি এল টু মার্কিউরাস, মার্কিউরিক আমরা মনে আমাদের মনে আছে যে মার্কারি যেটা এইচ সি হাইড্রোগ্রাম, এইটারও জারক সংখ্যার পরিবর্তন আছে এবং এইটারও যোজনীর পরিবর্তন আছে। এখানে যে যোজনীটা ব্যবহৃত হয়েছে সেটা অবশ্যই টু ব্যবহার করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে ভাঙলে কি অবস্থা দাঁড়ায় সেটি এইচ জি সি এল টুকে যদি ভেঙে ফেলা হয় তাহলে এইচ জি এবং সি এল মাইনাস, এখানে এইচ জি প্লাস হবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। এখান থেকে আমরা কিভাবে প্রমাণ করবো যে এইচ জি একটা এইচ জি সি এল টু একটি জারক সেটি একটু দেখি। কখনো কখনো আবার এইচ জি টু প্লাসও এটা থেকে সৃষ্টি হয় এরকম ভাবে, তো সেই হিসাবে যদি আমরা ভাবি তাহলে এখানে এই দুইটা মার্কিউরিক বা মার্কারির যে অবস্থাটা হলো যে দুইটার জন্য এখানে পজিটিভ চার্জ আছে দুইটা, আর এখানে একটার জন্য কত দাঁড়ায় সেটা একটু দেখি। একটার জন্য টু প্লাস, বাট আমাদের তো এখানে দুইটা মার্কারি আছে, আর দুইটা মার্কারি পরমাণু থাকায় আমাদের সমতা করার জন্য এখানে যদি আমরা দুই দিই তাহলে বুঝতে পারতেছি অবশ্যই যে এখানে একটার জন্য টু প্লাস ছিল আর দুইটার জন্য তখন হয়ে যাচ্ছে চার প্লাস।
আর এই চার প্লাস থাকায় এখানে দুইটার জন্য জাস্ট টু প্লাস, আর এখানে দুইটার জন্য চার প্লাস, অর্থাৎ এখানে চারটা প্লাস, এখানে প্লাস দুই, তাহলে এখানে অবশ্যই যে পাশে যে কয়টা পজিটিভ চার্জ বেশি থাকবে সেই পাশে সেই কটা ইলেকট্রন যোগ করতে হবে। সেই নিয়ম অনুযায়ী দুইটা ইলেকট্রন এখানে রিসিভ করাবো সমতা করার জন্য। দ্যাট মিনস এটাও একটা যে জারক সেটাও কিন্তু প্রমাণ হলো। তো আমার মনে হয় যে আমার মনে হয় যে তোমরা এই যে বিষয়গুলো আছে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে বিজারক কে কে বিজারক হতে পারে, বা এর মধ্যে কখনো কখনো কেউ কেউ জারক আছে সেটাও চলে আসতে পারে। তো আজকে তোমরা যে বিষয়টা ক্লিয়ার হলো যে কিভাবে ইলেকট্রন রিসিভ করার মাধ্যমে একটা জিনিস বা একটা মৌল বা একটা যৌগ একটা আয়ন কিভাবে জারক হতে পারে তার একটা পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা, পূর্ণাঙ্গ একটা ক্লাস। নেক্সট টাইম আমরা চেষ্টা করবো যে আরো বেশি মৌলের সমন্বয় ঘটিয়ে, আরো বেশি আয়ন, আরো বেশি যৌগের সমন্বয় ঘটিয়ে এটাকে জারক কে কে হতে পারে এটা লিস্ট দেখানো এবং তোমাদের কাছে কিছু মানে শেয়ার করার চেষ্টা করবো যে কিভাবে এটা জারক হয়, তোমরা প্রমাণটা তোমরা করার চেষ্টা করবা। তবে এর মধ্যে দিয়ে যদি প্রমাণ না পারো চেষ্টা করার মাধ্যমে, তাহলে আমাদেরকে অবশ্যই নক করলে আমরা চেষ্টা করবো সেগুলোকে আমরা কিভাবে জারক হয়। দেখা যাচ্ছে অনেক সময় যে বইতে যে মৌলগুলো বা যে যৌগগুলো বা যে আয়নগুলো আসছে আমরা সেগুলোই ক্যালকুলেশন করে সেটা যে জারক সেটা প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু দেখা যায় যে কোনো কোনো সময় নতুন নতুন কোনো যৌগ মৌল বা আয়ন আসতে পারে যেটা আমরা হয়তো বইতে পাবো না। এটা আমাদের সাথে যদি শেয়ার করো ফোনে অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা অন্যান্য যেসব মিডিয়া আছে আমরা চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে জানানোর জন্য। এবং তোমরা এই নিয়ে একটু একটু জাস্ট আমাদের মাধ্যমে একটু পড়াশোনা করো, আমরা আন্তরিকভাবে তোমাদেরকে এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।